আমাদের সরকার সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে পারবে না, কারণ চোর চোরের পক্ষেই থাকে। সুইডেন চোর, ইসরায়েল চোর, বর্তমান সরকার ভোট টাকা তার চোর। এরা সেই ইসরায়েলের বিপক্ষে সুইডেনের বিপক্ষে প্রস্তাব জানাইতে পারবে না। আমাদের অধিকার আমাদেরকে কেড়ে আনতে হবে। সুইডেনে বারবার কোরআনকে অপমানিত করা হচ্ছে। আমরা সুইডেনকে বলে দিতে চাই, কোরআন অপমান করলে তোমরা অপমানিত হবে, কোরআনের সম্মান বাড়বে। তোমাদের সাথে তোমাদের দেশের বিরুদ্ধে যারা কোরআন পুড়িয়েছে, যারা সহযোগিতা করেছে, যারা অনুমতি দিয়েছে, বিশ্ব মুসলমানের পক্ষ থেকে তোমাদের জন্য থুথু নিক্ষেপ করা হলো। সাথী বন্ধুগণ, ফিলিস্তিনে আমরা কি দেখতে পাই? ঈদের সময়, রমজানের সময়, ঈদ উপলক্ষে বিভিন্ন সময় সেই নিরীহ মজলুম ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ চালানো হয়। এবার ইসরায়েল, কুখ্যাত ইসরায়েল জারদ রাষ্ট্র, জেনির একটি শরণার্থী শিবিরে নিরীহ যাদের আগে কয়েকবার ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, তারা শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছিল, সেইখানে নৃশংসভাবে শিশুদের উপর আক্রমণ করা হয়েছে, নারীদের উপর আক্রমণ করা হয়েছে, বৃদ্ধাদের উপর আক্রমণ করা হয়েছে। তারা নিজেদের জামা কাপড় ইত্যাদি নিয়ে ঘর থেকে বের হতে পারে নাই। সেই অতর্কিত হামলায় আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। আমরা ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানাই। ওআইসি, জাতিসংঘ কোথায়? আপনাকে মারা গিয়েছেন, ফিলিস্তিনের কান্না কবে থামবে? আমাদের দৈর্যের বার ছুটে যাচ্ছে। আমরা না হয় একবার ফিলিস্তিন রক্ষা করার জন্য আরেকবার ইনশাল্লাহ বদর ওহদের ডাক দিতে হবে। সাথী বন্ধুগণ, ফিলিস্তিনের ভাইয়েরা আমাদের ভাই, আমরা মুসলিম ভাই, পুরা মুসলিম এক। অতএব আপনারা মনে করবেন না ফিলিস্তিনকে আমরা ছেড়ে দিয়েছি। ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীর সহ কোরবানি করতে দেওয়া হয় নাই। যারা কোরবানি করেছে তাদেরকে আসামি করেছে, চীনে কোরবানি করতে দেওয়া হয় না। বিভিন্ন জায়গায় মুসলমানকে আক্রমণের টার্গেটে পরিণত করা হয়েছে। বিশ্বব্যাপী মুসলমানরা জেগে উঠছে ইনশাআল্লাহ। আজকে পুরা বিশ্বের মধ্যে মুসলমানরা কোরআনের ইজ্জত রক্ষায় আন্দোলনে নেমেছে। এতেই বোঝা যায় মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের সরকার সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে পারবে না, কারণ চোর চোরের পক্ষেই থাকে। সুইডেন চোর, ইসরায়েল চোর, বর্তমান সরকার ভোট টাকা তার চোর। এরা সেই ইসরায়েলের বিপক্ষে সুইডেনের বিপক্ষে প্রস্তাব জানাইতে পারবে না। আমাদের অধিকার আমাদেরকে কেড়ে আনতে হবে। অতএব এই চোর সরকার, ভোট টাকার সরকারকে গদি থেকে নামানোর জন্য জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য আন্দোলনের কর্মসূচি পর কর্মসূচি আসবে।